আসসালামু আলাইকুম, আমি তাসিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন বা নতুন যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোন দেশটি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো বসনিয়া ও হার্জেগোভিনা নিয়ে। জানতে সাথেই থাকুন। দর্শক, বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপের দক্ষিণ পূর্ব অংশের বলকান উপদ্বীপের একটি রাষ্ট্র। অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। এই দেশটি অনেক ছোট এবং ননসেনজেন, কিন্তু এই দেশটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে এবং এই দেশটি যতটাই উন্নতি লাভ করছে এই দেশটিতে বাড়ছে ততটাই কাজের সুযোগ। তাহলে চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন। বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। 1992 সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে। বসনিয়া ও হার্জেগোভিনা একটি উন্নয়নশীল দেশ এবং মানব উন্নয়নে 73তম স্থানে রয়েছে। এর অর্থনীতি শিল্প এবং কৃষি দ্বারা প্রভাবিত, পর্যটন এবং পরিষেবা খাত দ্বারা অনুসরণ করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে একটি সামাজিক নিরাপদ এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষা টিউশন মুক্ত। 1992 এ স্বাধীনতার প্রাথমিক ঘোষণার সময় দেশটির সরকারি নাম ছিল বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র, কিন্তু 1995 ডেটন চুক্তির অনুসরণে এটি চুক্তি এবং নতুন চুক্তি অফিসিয়াল নাম পরিবর্তন করে বসনিয়া ও হার্জেগোভিনা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বসনিয়া ও হার্জেগোভিনা দেশটি কেমন। আপনাদের অনেকেরই মনে জন্ম নিয়েছে এই দেশটিতে যাওয়া সম্পর্কে আগ্রহ। এই দেশটিতে কি কি কাজের সুযোগ রয়েছে তা জানা আপনাদের জন্য একান্তই জরুরি। তাই এখন আমরা জানব এই দেশটিতে কি কি কাজের সুযোগ রয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনা কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে। এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। এছাড়াও গ্রিনহাউস, কৃষি বা এগ্রিকালচার সেক্টর, পোলট্রি, ঘোড়ার খামার, অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, এগ্রো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে কাজের প্রচুর সুযোগ আছে। আরও আছে প্রসেস রেডি ফুডস, মাছ মাংস, সবজি, ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে, ফুড প্রসেসিং, ফুড প্যাকেজিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিংম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পারলেন বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে কি কি কাজের সুযোগ রয়েছে। এখন আমরা জানব যে এই দেশটিতে যেতে হলে আপনাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক যে আপনাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন, শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, আপনারা যদি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনা যেতে চান তাহলে আপনাদের সময় কত লাগবে বা অন্যান্য সুযোগ সুবিধা কিরকম তা জানা একান্তই জরুরি। তাহলে চলুন এবার আমরা দেখব যে আমাদের মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনা যেতে আপনাদের সময় কত লাগবে বা অন্যান্য সুযোগ সুবিধায় কিরকম। বসনিয়া হার্জেগোভিনাতে প্রায় 3-4 মাসের প্রসেসিং সময় লাগে। প্রায় 45 দিনে পারমিট আসে। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, বেতন 400-500 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবারের সুবিধা, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন ছুটি, টিআরসি 3 মাসের মধ্যে, পিআরের সুবিধা। দর্শক, এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথায় আসি, এই দেশটিতে যেতে খরচ কত হবে বা আমাদের প্যাকেজ মূল্য কত। আমাদের প্যাকেজ মূল্য কত তা দেয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। বিস্তারিত জানতে চাইলে ফোন করতে পারেন ডেসক্রিপশনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নতুন আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিউচার ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।